পালক কোথায় যাচ্ছ তুমি? তাই কি নিবা ওখানে গিয়ে? চলো তাহলে ঘুরে আসি বই মেলা। আমরা এখন বই মেলার জন্য একদম রেডি। টাটা। আমরা উমরপুর থেকে বের হচ্ছি বই মেলার উদ্দেশ্যে। এখন পার করছি উমরপুরের ট্রাফিক মোড়। বাইরে অনেকগুলো স্টল বসেছে, অনেক বেলুন কটন ক্যান্ডির দোকান বসেছে। এখানে টিকিট কাউন্টার, টিকিট কাউন্টারে চলে যাব। মাত্র 5 টাকা করে টিকিট পার হেড। জঙ্গিপুর বইমেলা, এই তো টিকিট পেয়ে গেছি। হ্যাঁ চলো এবার ভেতরে পালাক, চলো। জয়া আগেই ওর মামা এবং মামির সঙ্গে পৌঁছে গেছে বইমেলাতে। আমরা এখন পালাক এবং আমি প্রবেশ করছি। পাপা দেখো কত বই। হ্যাঁ দেখো এখানে শার্লক হোমস, একটা গোয়েন্দা কাহিনী। এখানে বাংলাদেশের বই পাওয়া যায়, বাংলাদেশের বিভিন্ন লেখকের বই।
এখানে মাউন্ট লিটেরা জি স্কুলের ছাত্রছাত্রীরা ওদের কিছু পড়ার মডেল বানিয়েছে খুব সুন্দরভাবে। ওরা এটা অ্যাড করছে এখানে, ডিটেলসগুলো বলে দিচ্ছে। আল আমিন বুক সেন্টার, রঘুনাথগঞ্জের একটি ফেমাস বইয়ের দোকান। পাপা দেখো আমাকে, ওই দেখো বটি পাখি, আমাকে খুব ভয় লাগে। আরে না না, ভয় নেই কিছু, ওরা মানুষ আমাদের মতোই। ওরা শুধু কি পড়ে আছে, হ্যাঁ ওরা ড্রেসটা পড়ে আছে তার জন্য। যাবে তুমি ওদের কাছে? না যাবো না। যাও 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 না, ভয় লাগে। দেখো কত সুন্দর ওরা লিপস্টিক দিয়ে আছে। দেখো টিভিতে দেখা যাচ্ছে, ডাবল 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 পাপা, ডাবল ফালাক, ডাবল জোয়া। নীরজ চোপড়া যে গত অলিম্পিকে আমাদের দেশকে সোনা এনে দিয়েছে জ্যাভলিন থ্রোতে, জাম্পিং। এখানে একটি টয় ট্রেন রয়েছে, বাচ্চা বড় সবাই চাপছে। আপা বড় হয়েছে তার জন্য ওটাতে চাপছে পাপা, তুমি যখন বড় হবে তখন তোমাকেও বোটিং করাবো, ঠিক আছে? এখন একদম কান্না না। পালাক কি খাচ্ছ? ফুচকা? পালাক চাটনি দিয়ে ডুবে ডুবে ফুচকা খাচ্ছে।